আজকে আমি ডিফারেন্ট কালারে ডিফারেন্ট সাইজের কিছু ডাইনিং টেবিল নিয়ে আসছি। 11,500 টাকা একটা ডাইনিং টেবিল আছে, রিং মডেলের ডাইনিং টেবিল। একটা রিং এর সাথে কম্বিনেশনটা কত সুন্দর, ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল, কানাডিয়ান ওভেনের। দেখেন যে ময়ূরের পেখো মেলে রয়েছে চেয়ারটা। এটা হচ্ছে টেবিলের ডিজাইন। 8টা স্টেপে কালার করতে হয়, ঠিক আছে? 7টা স্টেপে কালার করতে হয়, 7টা স্টেপ 8টা স্টেপে কালার করতে হয়, আর লংজিভিটিটা ভালো। টাটার মডেলের ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে, আমরা আছি হোম ফার্নিচার এন্ড ডোরে, আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে কি নিয়ে আসলেন? আজকে আমি ডিফারেন্ট কালারে ডিফারেন্ট সাইজের কিছু ডাইনিং টেবিল নিয়ে আসছি। কিছু ডাইনিং টেবিল স্পেশাল কোনো অফার থাকছে? অবশ্যই অফার আছে, ফ্যাক্টরি ডেটের ডাইনিং টেবিল দেবো ইনশাআল্লাহ। সর্বনিম্ন কয় টাকায়? কয় চেয়ার? 11,500 টাকা চার চেয়ার একটা ডাইনিং টেবিল আছে, গ্লাস সহ। গ্লাস সহ গ্যারান্টি? অবস্থান করছে, যারা আসতে পারবে না দেশ প্রবাস থেকে অর্ডার করার সিস্টেম আছে। অবশ্যই অর্ডার করার সিস্টেম, হোয়াটসঅ্যাপ, তারপরে ইমোতে বা মেসেঞ্জারে নক করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন? শুরুতে আমি চার চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি। শুরুতে চার চেয়ারের একটা চমৎকার রিং মডেলের ডাইনিং টেবিল। জি ভাই, দারুণ একটা ডাইনিং টেবিল। এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার মেহগনি, সলিড মেহগনি এবং মালয়েশিয়ান প্রসেসিং উড। মেহগনি কাঠ এবং মালয়েশিয়ান প্রসেসিং উড। মালয়েশিয়ান প্রসেসিং উড। মেহগনি কাঠটা যেমন চেয়ারটা, ঠিক আছে? চেয়ারটা যদি আপনি ধরেন, দেখেছে এই চেয়ারটা, এগুলো হচ্ছে একদম দেখেন ফিনিশিংটা কিন্তু কত সুন্দর কালার। 43-এর ডিপ কালার একটা। জি জি, 43-এর ডিপ কালার। হ্যাঁ, আর এই বোর্ডগুলো এখানে, এই যে বোর্ডটা গুলা, এই বোর্ডগুলো, এগুলো হচ্ছে আমরা মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড, মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ, এমডিএফ দিয়ে তৈরি করা। আর এখানে সামনের পায়াগুলো হচ্ছে কাঠের, আর পিছনের পায়াগুলো ঠিক সেম কাঠের, সেম কাঠ। এই দুইটা কাঠ দেওয়ারতে এটা লংজিভিটি অনেক ভালো থাকবে। জি, ১০mm glass এটা হচ্ছে রাউন্ড কাটিং করা, ভিক্টোরিয়া কাটিং, বাট স্ট্রেট কাটিং এর 4 ft/3 ft এটাই হবে, একটা গ্লাস হবে কিন্তু। জি, এই ডাইনিং টেবিলটার উপরে এটা ওইখানে দেখেন চার চার পায়া, বুঝছেন? নিখুঁত ফিনিশিং করে চার চার পায়া দেওয়া হয়েছে, ঠিক আছে? চার চার পায়া দেওয়া হয়েছে, কালার ফিনিশিং, কালার ফিনিশিং কতটা সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার। ওকে, এটার প্রাইস কত নিচ্ছেন? 11,500 টাকা। এইটাও, এটা কিন্তু মাত্র 11,500 টাকা। ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, চাইলে তো যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো কালার করা যাবে। আমার এখানে ডিফারেন্ট অনেকগুলো কালার আছে, কাট কালার আছে, ঠিক আছে? ওইটা আবার একটু ডিপ আছে, ডিপ আছে, লাইট আছে, আপনারা তারপরে গোল্ডিং করলে গোল্ডিং করতে পারবে, তারপরে আপনার সাদা কালার করলে সাদা কালার করতে পারবে, যে কোনো কালার, রোজ গোল্ড যা চান আপনারা করে নিতে পারবেন। এখানে হচ্ছে কাস্টমার পছন্দ অনুযায়ী কালারগুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আজকে আছে ভিউয়ার্স। এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই? এরপরে আমি এটাই দেখাচ্ছি, কাঠের এটা দেখাচ্ছি। ওয়াও, দারুণ একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল। দেখেন অনেকে টপ ডাইনিং পছন্দ করেন। আপনি দেখাই ভাই, একটু সম্বন্ধে একটু ডিটেইলস বলেন, কি ম্যাটেরিয়াল আছে? এটা হচ্ছে আমরা কানাডিয়ান ওকবিনিয়ার, কানাডিয়ান ওকবিনিয়ার ফাইবারটা দেখেন। জি, এটা হচ্ছে কাট কালার, এই কাস্টমারে পছন্দ করছে কাট কালার, ইচ্ছা করলে এটা তেতুল বেশি কালার করা যেত, তেতুল বেশি কালার করা যেত। আবার এখানে গোল্ডেন একটা ছোঁয়া আছে, ঠিক আছে? হালকার উপর গোল্ডেন একটা ছোঁয়া, গোল্ডেন টাচ করা আছে দেখেন ভিউয়ারস, খুব সুন্দর পোলো করে, পোলো করে, পোলো করে কাজ করা, ঠিক আছে? কাজ করা, এটা হচ্ছে ঠিক সেম, এই পায়াগুলো হচ্ছে কাঠের, মেগুনি কাঠের, ঠিক আছে? এটা হচ্ছে মেগুনি কাঠের, মেগুনি কাঠের। পিছনে দেখেন, পিছনে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ সুন্দর আছে, ঠিক আছে? এই যে দেখেন পিছনে ফিনিশিংটা, ঠিক আছে? এটাও কাঠের, তার কারণে এগুলো সহজে আলহামদুলিল্লাহ এগুলো 10-15 বছরে 20 বছরে কিছুই হয় না, কিছু হবে না, আপনারা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। কানাডাগুলো অনেক ভালো, অনেক ভালো হয়। জি, চমৎকার। এখন এখানে আছে দেখেন, এটা একটা টপ ডাইনিং, ঠিক আছে? টপ ডাইনিং, ওকে। সেই ক্ষেত্রে এটা এটার আপনার রেট একটু বেশি, রেটটা একটু বেশি হবে, গ্লাসের দাম একটু বেশি। এবং দেখেন এই যে গ্লাসটা কিন্তু টেবিল এবং গ্লাস একই মাপে কাটিং করা হয়েছে, চমৎকার। এবং পায়াগুলো হচ্ছে মেহগনি কাঠ, মেহগনি কাঠ, চার চার পায়া একদম মেহগনি, সলিড মেহগনি কাঠ, চার চার পায়া একদম সলিড মেহগনি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাঠ, ঠিক আছে? ওকে, টোটাল ফ্রেমটা, টোটাল ফ্রেমটা মেহগনি, সলিড মেহগনি দিয়ে তৈরি করা। আচ্ছা, এটা পিএসপি গ্লাস এবং বোর্ডটা। হ্যাঁ, এটা কিন্তু পিএসপি গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিএসপি গ্লাস, মানে ভালো কোম্পানির গ্লাস ব্যবহার করা হয় সবসময়। তো এটা 6-4 ডাইনিং টেবিল। গ্লাসের সাইজটা কি আছে ভাই? গ্লাসের সাইজ 5 ফিট বাই 3 ফিট, 5 ফিট বাই 3 ফিট। ওকে,
এটা 6 চেয়ার আছে, কেউ যদি 8 চেয়ার চায়, 10 চেয়ার চায়, আচ্ছা আচ্ছা 4 চেয়ার চায়, ওটা করে দেওয়া যাবে, যে যেমন চায় সেভাবে করে দেওয়া যাবে। যেহেতু ফ্যাক্টরি ভাই দেখতে পাচ্ছেন, এই যে ভাইয়া কিন্তু প্রচুর প্রচুর ফার্নিচার, এই যে এগুলো অর্ডার না ভাই? জি জি সব অর্ডারই, অনলাইন থেকে অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ, কাজ চলছে। এখানে অনেকগুলো কাঠের ফ্রেম টেপ করা আছে, একদম একদম সলিড কাঠগুলো করা, জি চমৎকার। 6 চেয়ার ডাইনিং টেবিলটা ভাই প্রাইস কত নেবেন? এটা হচ্ছে 6 চেয়ার, এটা যেহেতু ভিক্টোরিয়া মডেল, জি ভিক্টোরিয়া মডেল, ভিক্টোরিয়া মডেল, এটার দাম এটাই হচ্ছে আমার 24,000 টাকা। 24,000 টাকায় ভিউয়ার 6 চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন। ভিক্টোরিয়া মডেল ছাড়া যদি নরমালি মডেল হয় ঠিক আছে, হ্যাঁ সেই ক্ষেত্রে এটা এটার দাম হচ্ছে 22,000 টাকা, আর 2,000 টাকা কমে যাবে, আর 2,000 টাকা কম হতো সেক্ষেত্রে আপনারা এই সেম ডিজাইন যদি নরমাল মডেল নিতেন সেক্ষেত্রে 2,000 টাকা আরও কমবে। ওকে ভিক্টোরিয়া শপে হলে 24,000 টাকা, 24,000 টাকা গ্যারান্টি সহকারে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন? এরপর দেখাচ্ছি ভাই, এটা আছে নতুন আরটা আমার ইয়াতে করা, এটা হচ্ছে আমার মইডানি, ঠিক আছে, এটা মইডানি হিসেবে পরিচিত। খুব দারুণ একটা ডাইনিং টেবিল, আমার পার্সোনালি খুবই পছন্দ। দেখেন যে ময়ূরের পেখো মেলে রয়েছে চেয়ারটা, খুব সুন্দর দারুণ। এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা, চেয়ারের ব্যাক সাইডটা যদি একটু দেখাই ভাই, ব্যাক সাইডটা একটু রাখেন, এভাবে রাখেন। আমরা যদি ফুল ডাইনিং টেবিলটা সেট আপ করে রাখেন, সেট আপ করে রাখেন, আমরা যদি দেখাই, দেখেন আপনার বাসায় এভাবে যখন একটা ডাইনিং টেবিল আপনার ডাইনিং স্পেসে সেটিং থাকবে তখন কিন্তু দারুণ লাগবে। এখানে ফ্যাক্টরি অনেক ডাস্ট রয়েছে, তার মধ্যেও কিন্তু চমৎকার লাগছে। এটা ব্যাক সাইড থেকেও যেমন সুন্দর, ফ্রন্ট সাইড থেকেও সুন্দর। ব্যাক সাইড ভাই এখানে একদম দেখতে পাচ্ছি যে খুব ভালো ফিনিশিং, একদম একদম নিখুঁত ফিনিশিং, ঠিক আছে, জি। এগুলো MDF, MDF এর, এগুলো এটা কিন্তু MDF এর ড্রয়ার্স দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চেয়ারের ডিজাইন, এবং টেবিলের ডিজাইনে যদি চলে যাই, এটা হচ্ছে টেবিলের ডিজাইন, রাইট? জি, এটা হচ্ছে টেবিলের ডিজাইন ভাই। যে কালার করা বা ফিনিশিং এর ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে এগুলার কিউসিটা কিভাবে করেন? কোয়ালিটি কিউসি আসলে এগুলা কালারটা করতে গেলে 10টা স্টেপে, 7টা স্টেপে কালার করতে হয়, ঠিক আছে, 7টা স্টেপে কালার করতে হয়, 7টা স্টেপে, 8টা স্টেপে কালার করতে হয়। তো পুরোপুরি স্টেপটা কালার মেইনটেইন করতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে, হ্যাঁ। সেক্ষেত্রে রঙটা, রঙের অনেক দামটা আসে, জি, আর লংজিভিটিটা ভালো, ঠিক আছে। এমনি নর্মালি যারা দেখেছে অনলাইনে অনেকে করে, ঠিক আছে, যে গেছে 5-6টা স্টেপে অনেকে করে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার অনেক সময় টাকা টুকা একটু কম টম অনেক সময় অনেক মূল্যায়ন করে, সেই সেই হিসাবে করে। আর আরেকটা দিক হচ্ছে এগুলোতে কাঠ, যে কাঠগুলো আছে সলিড মাইগুলো কাঠ, এগুলো এই কাঠগুলোতে যদি বৃষ্টি একটু খাওয়ায় সেক্ষেত্রে আপনার এই লংজিভিটি অনেকটা বেড়ে যায়, বেড়ে যায়। তো এগুলো আমি করার চেষ্টা করি, ঠিক আছে, করতেছেন? হ্যাঁ করতেছি, করার চেষ্টা করি ইনশাল্লাহ, ঠিক আছে, যাতে কাস্টমার যাতে ইন জেনারেল না ঠকে উনি, ঠিক আছে, বা ওনার একটা বদ্ধ আমার কাছে না লাগে, জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং টেবিল গ্লাসটা দেখেন ভিক্টোরিয়া শেপে করা রয়েছে, টেবিলের ডিজাইনটাও খুব সুন্দর, টুইজার বসে তার উপরে গ্লাসটা বসানো, গ্লাসটা 10mm না, 10mm গ্লাস, সবই 10mm গ্লাস, অনেক কাটে 8mm গ্লাস দেয়, আমি কিন্তু 8mm দিই না, 10mm গ্লাস, 10mm গ্লাস দেওয়া হয়েছে। গ্লাসের সাইজটা এটা 5 ফিট 3 ফিট, এটা 5 ফিট বাই 3 ফিট করা আছে, 4 চেয়ার, তারপরেও কিন্তু 5 ফিট বাই 3 ফিট করা আছে, যাতে রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করতে পারে সবাই। 4 চেয়ারের দারুণ একটা, আমার খুব পছন্দ হয়েছে ডাইনিং টেবিলটা ভাই, প্রাইসটা একটু রিজনেবল করে দিন যাতে সবাই নিতে পারে। এটা 25,000 টাকা ভাই, 25,000 টাকা, এটা আরেকটু কমানো যায় কিনা ভাই? এটা আরেকটু কমানো যায়, ফ্যাক্টরি রেট দেন জানি আমি, তারপর আরেকটু কমানো, আচ্ছা ঠিক আছে, আপনার রিকোয়েস্ট, এটা আর 2,000 টাকা কমাইলাম, 23,000 টাকা, অসংখ্য ধন্যবাদ। 23,000 টাকা চমৎকার 4 চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারেন, ময়ূর ডাইনিং, ময়ূর ডাইনিং, এটা 6 চেয়ারও করে নিতে পারেন, 6 চেয়ার করে নেওয়া যাবে, 6-4-8 চেয়ার যেভাবে ইচ্ছা করে নিতে পারবেন। এরপরে ভাই কোনটা দেখাবেন? শাটার মডেলের, শাটার মডেলের ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স, এটা খুব পপুলার একটা ডাইনিং টেবিল, এই মডেলটা খুব চলে, সব জায়গায় চলে, জি জি, সব সময় চলে, অনেক দিন ধরে চলতেছে, তেঁতুল বিচি কালারের মধ্যে, তেঁতুল বিচি কালার, খুব সুন্দর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন, 6-4-এর মধ্যে করা হয়েছে, 6-4-এর, এটার উপরে একটা প্লেন গ্লাস হবে, ঠিক আছে, আর টুজার হবে উপরে, উপরে টুজার বসে এটা হবে, গ্লাসটা হবে, একটা গ্লাসটা হবে, 10mm একটা গ্লাস হবে, 10mm একটা গ্লাস হবে। 6-4-এর ডাইনিং টেবিলের প্রাইসটা এটা ভাই 17,500 টাকা, 17,500 টাকা, জি। আর যদি এটা 4-4-এ নেয় তাহলে 11,500 টাকা, তাহলে 11,500 টাকা, যদি 6-4-এ নেন সেক্ষেত্রে 17,500 টাকা ভিউয়ার্স। চাইলে এইটা যদি কেউ এই কালার করে নিতে চায় করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে ভাই দেখেন এখানে অনেকগুলো টি টেবিল, টি টেবিল অনেকগুলো আছে, বুঝছেন ভাই, একটু দেখেন, এই যে দেখেন ফ্যাক্টরিতে এগুলো অর্ডার, আপনি যেগুলো অর্ডার পান সেগুলোর কাজ করেন নাকি? জি জি, এগুলো তো অর্ডারে কাজ করা। এই যে দেখেন আপনার সোফার সামনে যে টি টেবিলগুলো বা সেন্টার টেবিলগুলো রাখেন সেগুলোর কাজ কিন্তু করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর ডিজাইন। আপনাদের যে কোনো ফার্নিচার প্রয়োজন ভাই, এখন ধরেন যে কোনো ডিজাইনের সাথে এই রিং ডিজাইনে মনে করেন একজন পুরো বেডরুম সেট চাচ্ছে, আচ্ছা হ্যাঁ করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে। রিং ডিজাইন বা যে কোনো ডিজাইন দেখা গেছে আপনার ওইখানে যাই কিছু দেয় ওটা করে দেওয়া, যে কোনো কালার করে দেওয়া যাবে, যে কোনো কালার। আমি পাচ্ছি মাঝে মাঝে অর্ডারগুলো পাচ্ছি, অনেকে আমার থেকে করা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকে আবার দেখা গেছে অনলাইনে বিক্রি করে। আপনারা তো মূলত পাইকারি, হোলসেল, হোলসেল, যেহেতু আপনার ফ্যাক্টরি, আপনার কোনো মানে
এই ফ্যাক্টরি শুধু শোরুম তো নাই শোরুম নাই আমার শোরুম মানে আপনি শোরুমে পাইকারি দিতেন এখন কাস্টমারকে দিচ্ছেন কাস্টমারকে দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা সেই ক্ষেত্রে আমি একটু নগদ ক্যাশ টাকা পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখা যাচ্ছে দোকান দিলে অনেক সময় টাকা ঢোকা অনেক সময় ইয়া করে ঠিক আছে সেই ক্ষেত্রে একটু কম দামে কাস্টমারও পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি করি কাস্টমারও নগদ টাকা পাচ্ছি ঠিক আছে আর কাজগুলো আমি ভালো করে করতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ মনে হচ্ছে জি অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার কর সিস্টেম ডাইনিং টেবিলগুলো অর্ডার কর সিস্টেম বলে দেন ডাইনিং সিস্টেম যদি বাইরে থাকে বা দেশের বাইরে থাকে ওনারা আমাকে শুধু কুরিয়ার চার্জটা দিবে সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা 2,000 থেকে 2,500 টাকা হয় আর প্যাকেটিং চার্জটা 1,000 টাকা হয় 3,500 টাকা আমাকে দিয়ে দিলে আমি দেখা যাচ্ছে আমি অর্ডারটা নিয়ে নেবো আর বাড়ি পৌঁছাই দিয়ে গেলে বাকি টাকাটা উনি আমাকে দিবে বা এরপরও যে কোনো রকম সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে উনি আমার সাথে সরাসরি কথা বলবে আর একের অধিক হলে তো পিকআপে একের অধিক পিকআপে পিকআপে পাঠালে মূলত মালটা নজরুল ভাই দীর্ঘদিন ফার্নিচার ব্যবসার সাথে জড়িত আপনি কত বছর যাবত প্রায় 8 বছর 8 বছর এই ফ্যাক্টরি জব করতাম আপনি জানেন এর আগে আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে এসেছেন খুব বড় পোস্টে কিন্তু ভাই জব করে এসেছে এখন নিজেই উদ্যোক্তা আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো ফার্নিচার তৈরি করছে এবং অর্ডার আপনার যেভাবে অর্ডার দিচ্ছে যেভাবে অর্ডার দিচ্ছে তার পণ্যগুলো ঠিক সেইভাবে তৈরি করে কিন্তু পৌঁছায় দিচ্ছে এবং আমার ভিডিও থেকে তো অনেকগুলো ফার্নিচার আলহামদুলিল্লাহ সেল করেছেন এবং আমি কিন্তু পার্সোনালি যখন কেউ সেল করে যদি কোনো কমপ্লেন থাকে আমাকে ফোন দেয় অনেকেই বা কমেন্ট করে নজরুল ভাইয়ের বিরুদ্ধে কোনো কমেন্ট নাই কোনো আজেবাজে ফোন নাই ওনার প্রত্যেকটা ভিডিওতে রেসপন্স ভালো কাস্টমার ফিডব্যাক ভালো যারা প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ তারা খুশি তো আপনারা যারা সুন্দর সুন্দর পণ্য নিতে চান ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ